পিছিয়ে নেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমডাঙ্গা এই মুহূর্তে রয়েছেন, সরাসরি শুনব। করা হয়নি, বরঞ্চ তপশিলীদের কোটা বাড়তে পারে, কোটা কমবে না। আর মুসলিমরা এ ধরনের আচরণ করে না, এটা মাথায় রাখবেন। মানুষকে সম্মান দিতে শিখুন। কারো ধর্ম হিন্দু, কারো ধর্ম মুসলিম, কারো ধর্ম শিখ, কারো ধর্ম ঈশাই, কেউ বা মতুয়া, কেউ বা রাজবংশী, কেউ বা বিহারি, কেউ বা ইউপি, কেউ বা মারোয়ারি, কেউ বা বাঙালি, মাথায় রাখবেন। আজকে মাদার্স ডে, আমি আমার সম্মান জানাচ্ছি সারা পৃথিবীর সকল মায়েদের, প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি ঘরের ছোট্ট ছোট্ট বোনেদেরও। কারণ যে বোন, যে ছোট্ট শিশুটা মা একদিন বড় হবে, সেও একদিন মা হবে, সেও একদিন কন্যা হবে। মা, বউ, কন্যা সবাই অনন্যা, এটা মাথায় রাখবেন। আর কি বলে গেছেন শুনে রাখুন। তপশিলীরা এখানে ভালো আছে বাংলায়, এবং আরও ভালো থাকবে, আপনার গ্যারেন্টি আমি ফুৎকার দিয়ে উড়িয়ে দিলাম। মতুয়াদের আপনি ক্যা করবেন? আপনি ক্যা করে বিদেশি করলে নিঃশর্ত অধিকার দিন, তা নাহলে আপনাকে টুফুয়া করতে দেবো না, বাংলায় ঢুকতে দেবো না। মাথায় রাখবেন মানুষকে তাড়াতে গেলে। আপনি প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন, কিন্তু বিজেপি নেতা হিসেবে আপনি আগুন জ্বালাতে পারেন না। আমি আগুন জ্বালানোর কথা বলছি, সরি বাংলায় আসতে পারো দেবো না এই কথা আমি বলছি না, উইথড্র করছি, কিন্তু আমার মনে এতটা জ্বালা হয়েছে তাই আমি এটা বলেছিলাম। বলে বেড়াচ্ছে আমাদের কে নাকি বলেছে সব মন্দির নাকি ভেঙে দেবে। এটা এতই ক্ষমতা, এতই ক্ষমতা, ইন্ডিভিজুয়াল কে কি বললো, কি যায় আসে? আগে নিজের দিকে তাকিয়ে দেখুন, সন্দেশখালী মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে, লজ্জা করে না? যে মা বোনদের হেয় করে, অসম্মান করে, তার মুখ দিয়ে বড় বড় কথা শোনবার জন্য আমরা তৈরি নই। প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটু সাহেব, মেয়েরা যেতে পারছে না ভয়ে, আমি তো কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়ে যাচ্ছি, কারণ আমার প্রয়োজন থাকলেও অন্য জায়গায় কথা বলতে হবে, কিন্তু রাজভবনে ঢুকতে পাচ্ছি না, কারণ ভয় পাচ্ছি এই রাজ্যপালের যে সব কীর্তি কেলেঙ্কারি বেরিয়েছে তার জন্য। আজকে কোনো মহিলা যেতে চাইছে না রাজভবনে। কি প্রধানমন্ত্রী, আপনার উচিত ছিল না তাকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়া? লজ্জা করে না? এখনও সন্দেশখালী নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন? সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে, রেজাল্টটা মিলিয়ে নেবেন, রেজাল্টটা মিলিয়ে নেবেন। সন্দেশ মানে হিন্দিতে বলে সন্দেশ, বাংলায় বলে মিষ্টি। সন্দেশ হচ্ছে দেশ কা খবর কিয়া হ্যায়, মোদি যা রহা হ্যায়, মোদি হার রহা হ্যায়, মোদি বিদায় লে রহা হ্যায়। কথায় কথায় অ্যাডভার্টাইজমেন্ট করছেন কোটি কোটি টাকা দিয়ে, 100 দিনের কাজের 59 লক্ষ লোককে 3 বছর কাজ করিয়ে টাকা দিলেন না, 3 বছর ধরে সেই টাকাটা দিতে পারলেন না। তখন আপনার টাকা ছিল না পকেটে, আর এখন বিজ্ঞাপন করে মমতা ব্যানার্জিকে চোর বলতে হচ্ছে আপনাকে। যত ইচ্ছা চোর বলে যান, আমার গায়ে ফোসকা পড়বে না, ওটা আপনারা যে কতটা ভয় পেয়েছেন এটা তারই প্রমাণ, কারণ টাকা খরচ করে আপনাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই সব কথা বলতে হচ্ছে। আমি গর্ব করে বলি, বাংলা যা কাজ করেছে সারা পৃথিবীর কোনো প্রান্তে এই কাজ হয়নি 12 বছরের মধ্যে। বাংলা যা বঞ্চিত হয়েছে তা সত্ত্বেও বাংলা 100 দিনের কাজে 1 নম্বর, স্কিল ডিপার্টমেন্টে 1 নম্বর, মাইনরিটি ওয়ার্কে 1 নম্বর, বাংলা MSME স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1 নম্বর, বাংলা বাংলার বাড়ির কাজে 1 নম্বর। আজকে আপনি চোর বলছেন,
তাহলে আপনার ওই সার্টিফিকেটটা তো আমি দেখাতে পারি লোককে, সার্টিফিকেটগুলো নিয়ে আসবো। পাঁচ বার পর পর 100 দিনের কাজে প্রথম কে হয়েছে? বাংলা। রাস্তা কাজে প্রথম হয়েছে কে? বাংলা, সারা ভারতবর্ষে। বাংলার বাড়ির কাজে প্রথম হয়েছে কে? বাংলা। লজ্জা করে না হিংসুটে কুচুটে? ভাষার কি কদর্য ভাষা, ভাষার সৌন্দর্যতা ভুলে গেছে। কুৎসা দিয়ে, অপপ্রচার দিয়ে মিথ্যে কথা বলে। ইউটিউব খুলুন, বাবুর জয়গান। টিভি খুলুন, বাবুর জয়গান। কাগজ খুলুন, বাবুর জয়গান। মনে হচ্ছে দেশে যেন কেউ নেই। এটা কখন হয় জানেন? যখন দেশে মাতৃণায় অবস্থা হয়, যখন অন্য কোনো দলের কিছু বলার থাকে না, জেলটা দেশটাকে কারাগার করে দেয়, দেশটাকে জেলখানা করে দেয়, তখন এই অবস্থা হয়। আজকে মোদি দেশ বিক্রি করে দিয়েছে, জাতি বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, মায়ের সম্মান বিক্রি করে দিয়েছে, 100 দিনের টাকা লুট করেছে, বাংলার বাড়ি করা বন্ধ করে দিয়েছে, রাস্তা করা বন্ধ করে দিয়েছে, নোটবন্দি করে টাকা লুট করেছে, একটাও ছেলে মেয়েকে চাকরি দেয়নি। মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, সবার চাকরি খেয়ে নিচ্ছে, লজ্জাও করে না। আমি আপনাদের ব্যারাকপুরে পার্থকে ভোট দিতে বলবো এই কারণে, গতবার আমি ভুলে যাইনি, ইলেকশনের পর, লোকসভা ইলেকশনের পর আমি পরপর অনেক দিন কখনো ভাটপাড়া, কখনো নৈহাটি, কখনো কাঁচড়াপাড়া, ওই সব জায়গাগুলোতে ঘুরে বেড়িয়েছিলাম। কেন জানেন? মসজিদে বোমা মেরেছিল, বাংলার বাড়ি বাড়ি, বাংলার ঘরে ঘরে বাঙালি রমণীরা আতঙ্কে কাঁপছিল, ক্লাবের পর ক্লাব দখল করে নিয়েছিল, সব পার্টি অফিস দখল করে নিয়েছিল। আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কয়েকটা গুন্ডা আমার গাড়ি আটকে আমাকে উল্টো পাল্টা স্লোগান দিচ্ছিল যাতে আমি ফিরে যাই। ওরা আমায় জানে না, আমি চিরকাল লড়াই করে গেছি। আমাকে কেউ গর্জন দেখালে আমি বর্ষণ করি, আমাকে কেউ তরফালে আমি তাকে পাল্টা দিই। ভালো মুখে বলো, দিদি আমার বাড়ির গাছতলাটা পরিষ্কার করে দাও, করে দেবো। ভালো মুখে বলো, দিদি আমাকে রান্না করে দাও, করে দেবো। কিন্তু যদি বলো দেখে নেবো, তাহলে আমার থেকে ভালো দেখতে আর কেউ পারবে না। তার কারণ এই দেখে নেওয়াটা, এটা আমাদের বাংলার মাটির শিক্ষা। আমরা মাথা নিচু করি না, আমরা মাথা উঁচু করে চলি, আমাদের চমকে ধমকে লাভ নেই। বাংলা নাকি পিছিয়ে গেছে, তুমি দেশটাকে কি করেছো, কি করেছো? এনআরসির নামে সব লোক বিদায়, 19 লক্ষ হিন্দুর নাম বাদ দিয়েছো, কেন আসামি বলো, আমায় জবাব দাও। কেন কে করবে লোকে, তোমাকে বিশ্বাস করবে কি করে? আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল কেটা কিছু হবে না, কারণ আসাম উত্তাল হয়ে গেছিল। তোমার মুখ্যমন্ত্রী বলো এনআরসি করবে, কে করবে, ইউনিফর্ম সিভিল কোড করবে? কেন শিডিউল কাস্টদের এই কথাটা বলছি জানেন? শিডিউল কাস্ট মাইনরিটিসদের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে এই যে একটা আইন করছে ইউনিফর্ম সিভিল কোড, এটার মানে জানেন? মানে আপনি তপশিলি, আপনার রিজার্ভেশন থাকবে না। মোদিরা আগে থেকেই কেড়ে নেওয়ার প্ল্যান করেছে, সেই জন্য যাতে আপনারা আসল সত্যিটা ধরতে না পারেন, সেই জন্য এই কথাটা বলছে। সংখ্যালঘুর অস্তিত্ব থাকবে না, তপশিলির থাকবে না, আদিবাসীর থাকবে না। আর হিন্দু মা ভাই বোনেরা জেনে রাখবেন, আমরাও হিন্দু, কিন্তু আমরা ওদের মতো খুনি হিন্দু নই, আমরা রামকৃষ্ণের হিন্দু, আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু, আমরা মা দুর্গার হিন্দু, আমরা মা কালীর হিন্দু, আমরা শিবের ভক্ত।
যা ইচ্ছে তাই করে দেবে আর গান দেবে। একশো দিনের কাজে টাকা দিল না, টাকা নেই। আর এখন দেখুন কোটি কোটি টাকা খরচা করে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করতে হচ্ছে। কেন? তার কারণ এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না, রীতি বিরুদ্ধেও। তা সত্ত্বেও কিছু কিছু সংবাদপত্র লোভে, টাকার লোভে প্রচারিত নাম নেই, প্রকাশিত নাম নেই, করা যায় না। তা সত্ত্বেও বিজেপির কাছে টাকার লোভে যারা যারা করছে, সংবাদপত্রগুলো নজর রাখুন, আগামী দিন আর নেবেন না এই সব সংবাদপত্রগুলো। আর দেখবেন কিছু ইউটিউবে টাকা দিয়ে করে যাচ্ছে। আরে একটা রবীন্দ্রসঙ্গীত শুনব, সেখানেও দেখছি বাবুর ঘণ্টা বাজছে, সোশ্যাল নেটওয়ার্কেও ঘণ্টা বাজছে। এটা বুঝতে পারছে না, নিজের প্রচারের ঘণ্টা বাজাতে বিজেপি সরকারের মৃত্যু ঘণ্টাটাই বেজে গেছে, এটা বুঝতে পারছে না। আমি আপনাদের আবার বলি, বিজেপি যে তিনটে ফেজ ইলেকশন হয়েছে, প্রথমটায় এপাস, পরেরটায় ওপাস, তারপরেরটায় ধপাস। সেই জন্য সারা দেশ জানে, সারা পৃথিবী শেয়ার মার্কেট ক্র্যাশ করে গেছে ইন্ডিয়ার। কেন না? তো ভারতবর্ষের যে লগ্নি করছিল পৃথিবীর বিভিন্ন দেশ, তারা সব টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। কেন প্রধানমন্ত্রী মুখ ফুটে বলতে পারবেন কটা ছেলের চাকরি দিয়েছে? মুখ ফুটে বলতে পারবেন কটা মা বোনকে সম্মান দিয়েছেন? এবার আমি তিন চারটে কথা বলি, এরা তো কিছু করেনি, ছেড়ে দিন। একশো দিনের কাজের টাকা যখন দিল না, আমাদের লোকরা আন্দোলন করলো, তাদের মারধর করা হলো। আমরা কথা দিয়েছিলাম যদি ওরা না দেয় আমরা দিয়ে দেব। আমরা গরিব হতে পারি কিন্তু আমরা ওদের মতো শয়তান নই, গরিব লোকের মর্ম আমরা বুঝি। তাই ৬৯ লক্ষ লোকের টাকা আমরাই দিয়ে দিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে। দ্বিতীয়ত, বাংলার বাড়ি ওরা করে দেয়নি, এতে আমাদেরও শেয়ার আছে 50-50, মনে রাখবেন। এই টাকাগুলো দিয়ে ওরা ভাবে ওদের টাকা, তা নয়। এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আগে আমরা ট্যাক্স তুলতে পারতাম রাজ্যগুলো, এখন একটাই ট্যাক্স কেন্দ্র তুলে নিয়ে চলে যায়। নিয়ে গেছে পাঁচ বছরে কত, 6,84,000 কোটি টাকা, আর আমাদের এখনও দেয়নি কত, 1,74,000 কোটি টাকা এখনও আমাদের দেয়নি। এই যে মোদী মিথ্যে কথা বলছে, টিভি খুললেই দেখবেন ঘর ঘর মেয়ে রেশন দে রা হয়, রেশন দিচ্ছে নাকি বিনা পয়সায়? উনি জিজ্ঞেস করুন, ২ বছরে একটা টাকাও দিয়েছ? 30,000 কোটি টাকা বিনা পয়সায় রেশন আমরা দিয়েছি, কারণ আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, তাই 9 কোটি লোককে রেশন আমরা দিই। তুমি দাও না, তুমি ভাষণ দাও। ২ নম্বর হচ্ছে, তুমি 100 দিনের কাজ বাংলা বন্ধ করে দিয়েছ। তুমি কি ভাবো আমরা এতই বোকা? তুমি ভাবছো এইভাবে চলবে? এখন থেকেই কত ভয় বলছে, এখন থেকেই এই গভর্নমেন্ট পাল্টানোর চেষ্টা করুন। কেন, কিসের জন্য? মানুষ যেদিন ঠিক করবে মানুষ বুঝবে এই গভর্নমেন্ট থাকবে কি না থাকবে। তুমি কে হরিদাস? 100 দিনের কাজ যারা করতেন তাদের জন্য বাংলা কর্মশ্রী পরিকল্পনা করেছে, 50 দিন করে কাজ আপনারা পাবেন এবং দরকার হলে 60 দিনও পাবেন, কোনো মোদির ভিক্ষা চাইতে হবে না। তৃতীয়ত, বাংলায় 43 লক্ষ বাড়ি আমরা করেছি, নাম দেয় শুধু ওনার, অথচ টাকাটা শেয়ার আছে আমাদের অর্ধেক। এবার বলছে ওখানে নাকি দুর্নীতি হয়েছে, বাড়িগুলো তৈরি করে কে? পঞ্চায়েত। তোমারও তো পঞ্চায়েত আছে, সিপিএমেরও তো পঞ্চায়েত আছে, পঞ্চায়েত থোড়াই একা তৃণমূল কংগ্রেসের আছে, কই আজ পর্যন্ত প্রমাণ করতে পারোনি, মিথ্যে কথা বলে বেড়াচ্ছ।
সবচেয়ে বড় কয়লা চোর কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কারণ কয়লা তোমার আন্ডারে, আমাদের আন্ডারে নয়। মিথ্যে কথা বলে বেড়াচ্ছ? সবচেয়ে বেশি গরু চোর কে? কেন্দ্রীয় সরকার। কারণ আমাদের আন্ডারে নয়, ওটা বিএসএফ এর আন্ডারে, হোম মিনিস্টারের আন্ডারে। হোম মিনিস্টারের পদত্যাগ করা উচিত। ভাবছ মিথ্যে বলে যাবে আর বিশ্বাস করতে হবে? জিজ্ঞেস করুন। তুমি বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছ, আর আমি মানুষকে বলে যাচ্ছি, ইলেকশনের আগে বলেছিলাম, আমাদের ইলেকশনের আগে 21-এ 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব, করে দিয়েছিলাম। বিনা পয়সায় রেশন পাবেন, করে দিয়েছিলাম। 10,000 টাকা কৃষক ভাতা পাবে, করে দিয়েছিলাম। লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, করে দিয়েছিলাম। আর মোদি বলেছিল 15 লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে, 1 পয়সাও কাউকে দেয়নি। জব চাইবেন না? 2 কোটি করে 5 বছরে 10 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, কাউকে দেয়নি। বন্ধ চায় বাগান খুল দেগা, একটাও খোলেনি। জুট নেওয়া বন্ধ করে দিয়েছে, জুট ইন্ডাস্ট্রিকে ভাতে মারার জন্য। ব্যারাকপুরে অনেক জুট ইন্ডাস্ট্রি আছে। বিজেপিকে ভোট দেনে কা পেলে জো জুট ইন্ডাস্ট্রি কা ওয়ার্কার হ্যায় পুছিয়ে আপকা ভাজপা পার্টি কো কি আপনে কিউ জুট লেনা বন্ধ কর দিয়া? জিজ্ঞেস করুন। আমি ডিসেম্বর মাসের থেকে 11 লক্ষ বাড়ির টাকা দেব, যে লিস্ট আমরা করেছি। আস্তে 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 আমরা করব। লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম, করেছি। মা বোনেরা টাকা বেড়েছে, ঠিক মতো পাচ্ছেন তো? জেনে রাখুন, আগে ছিল নিয়মটা 60 বছর। আগে যখন আমি করেছিলাম, তারপরে আমি ভাবলাম 60 বছর বয়স কিছুই হয় না, তো আগামী দিন কী করবে তারা? সেই জন্য যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। মোদির রাগ তো এটাই, মেয়েদের জন্য কিছু করতে পারেনি তো, ছাত্রছাত্রীদের জন্যও করতে পারেনি, যুবকদের জন্যও করতে পারেনি। মাঝে মাঝে ফোনে ওই আইটেকের লোকেদের দিয়ে মেসেজ পাঠায়, সব মোদি কিয়া বল, আপনি সব কিয়া তো দেশ কা হাল কি এসা হুয়া? আজকে মুসলিমরা তোমায় দেখে ভয় পায় কেন? হিন্দুরা ভয় পায় কেন? খত্রিরাও ভয় পায় কেন? তপশিলীরা ভয় পায় কেন? দলিতরা ভয় পায় কেন? মতুয়ারা ভয় পায় কেন? রাজবংশীরা ভয় পায় কেন? তার কারণ তোমার মতো দাঙ্গাবাজ, তোমার মতো ধান্দাবাজ, তোমার মতো, তোমার যে চেহারাটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। বাংলা পেছিয়ে গেছে না বাংলা এগিয়ে গেছে? এত তো টাইম হয় না, অর্থনৈতিক সমীক্ষা করে দেখতে বলুন। ইন্ডিয়া যেখানে 8, আমরা সেখানে 11। আমরা সবচেয়ে নাম্বার 1-এ আছি, এটা মাথায় রাখবেন। মোদি তুমি আমাদের সব বন্ধ করেছো, আমাদের অত্যাচার করেছো, লাঞ্ছনা করেছো, বঞ্চনা করেছো, টাকা বন্ধ করে দিয়েছো, গরিব মানুষদের টাকা দাওনি, তা সত্ত্বেও দেখে রাখবে। বাংলায় আমি NRC করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। কি খেলা হবে তো? কি মা বোনেরা, খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে ভাই বোনেরা? ছাত্র যৌবন খেলা হবে, শ্রমিক কৃষক খেলা হবে, লক্ষ্মীর ভাণ্ডার খেলা হবে, কন্যাশ্রী খেলা হবে, ঐক্যশ্রী খেলা হবে, সংখ্যালঘু খেলা হবে, তপশিলী খেলা হবে, দলিতরা খেলা হবে, আর বিজেপিকে দেশ থেকে বিদায় দিতে হবে। একটা কথা বলে দিন কানে কানে, অলি গলি মে শোর হ্যায় বিজেপি চোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায় বিজেপি চোর হ্যায়, পুরা দেশ মে শোর হ্যায় বিজেপি চোর হ্যায়। আর মনে রাখবেন, একটা করে ভোট আসছে আর বিজেপি কাঁদছে,
একটা করে ভোট আসছে, বেচারা ভাবছে রেগে রেগে যাচ্ছে। কেন রেগে যাচ্ছে বলুন তো? রাগ তো হবে, তার কারণ মিথ্যে কথা বলতে বলতে এই যে রাজনীতিতে নেমেছে, যে অসত্য মিথ্যে কথা বলার কুৎসার রাজনীতিতে আমি জীবনে দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এই রকম নিষ্ঠুর প্রধানমন্ত্রী আমি আজ পর্যন্ত, আমি কেন সারা পৃথিবীর মানুষ দেখেনি। তাই বলে যায় শুনে রাখুন, খেলা হবে এবং সারা বাংলা জবাব দেবে, দিল্লিও জবাব দেবে, পাঞ্জাবও দেবে, ইউপিও দেবে, বিহারও দেবে, দক্ষিণ ভারতও দেবে, উত্তর ভারতও দেবে, মধ্যপ্রদেশও দেবে, রাজস্থানও দেবে। আর মোদীবাবু এখন থেকে ছাদা টাদা বাঁধুন, তার কারণ আপনি চলে গেলে যে অন্যায়গুলো আপনি করেছেন সে খাতাগুলো যদি জনগণ খুলতে শুরু করে, তাহলে আপনার কেয়া হবে, কি হোকা কেয়া হোকা। আমি এখানে বিশ্বাস করি, খোদা কি কর বুলন্দ ইতনা কি হার তক দের সে পেলে, খোদা কি কর বুলন্দ ইতনা, খোদা কি কর বুলন্দ ইতনা কি হার তক দের সে পেলে, খোদা বন্দে সে খুদ পুছে বতা তেরি রাজা ক্যা হ্যায়, আমারা রাজা ক্যা হ্যায়, আমার ইচ্ছা কি আছে, মুদ্দায় লাখ বুড়া চাহে তো ক্যা হোতা হ্যায়, ওই হোতা হ্যায় যে মঞ্জুরে খোদা হোতা হ্যায়। মনে রাখবেন, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, রোশনি চাঁদ সে হোতা হ্যায় সিতারো সে নেহি, আর মোহব্বত জোড়া ফুল সে হোতা হ্যায় তৃণমূল সে হোতা হ্যায়, ভাজপা সে নেহি, কংগ্রেস সে নেহি, সিপিএম সে নেহি। ইসি কে লিয়ে ভোট আগার দেনা হ্যায় তো জো মিনিস্টার থে, মিনিস্টার ভি হ্যায় লেকিন মিনিস্ট্রি ছোড় কে ভি ও দিল্লি মে আওয়াজ তুলনে কে লিয়ে জানে কে লিয়ে তৈয়ার হ্যায়। পার্থক্য, আপ ভোট দিজিয়ে, সুবহ সুবহ ভোট দিজিয়ে, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, বোতাম টিপে ভোট দিন, আর প্লিজ দয়া করে কোনো গুন্ডাকে আর ভোট দেবেন না, ইলেকশনের পরে আর দাঙ্গা করতে দেবেন না, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জোহর, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভোটটা দেবেন তো মা ভাই বোনেরা? আচ্ছা এবার তিন মিনিট অপেক্ষা করুন, ইন্দ্রনীল সেন এসছে আমার সাথে। সুতরাং ইন্দ্রনীল সেন একটা গান গাইবে, আর আপনাদের লোকাল সংস্কৃতিকে আমরা যেখানেই যাই তাদের আপন করে নিই। তাই আমার বোনেরা এসছেন, ভাইয়েরা এসছেন তাদের সাথে। আচ্ছা যাবার আগে লড়াইটা করতে হবে তো, লড়তে হবে তো, বিজেপিকে হাঁটাতে হবে তো। তাহলে আজকে মাদার্স ডে, হিন্দু মায়েরা একটু উরুদ্ধনি দিন, মুসলিম মায়েরা একটু দোয়া করুন, আর ভাইয়েরা একটু তালি দিন। আজ মাদার্স ডেতে সব মাদার্স টুগেদার হয়ে